যাবে ঢাক ঢোল আর বাঘ সেজে আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি অভিজাত হোটেলে হয়ে গেল বাংলা টাইগার্সের পরিচিতি সভা। আবুধাবি টি-টেনে বাংলাদেশি দল বাংলা টাইগার্স মাঠে নামছে 16ই নভেম্বর। খেলাটিকে ঘিরে প্রবাসীরা উচ্ছ্বসিত। খেলায় সাধারণ প্রবাসীদের উপস্থিতি নিশ্চিত করতে করা হয়েছে বাস এবং 2000 ফ্রি টিকেটের ব্যবস্থা। বাংলা টাইগার্সে খেলবেন বিশ্বের তারকা খেলোয়াড় অনেকে। তার মাঝে আছেন শ্রীলঙ্কার তিসারা পেরেরা, দক্ষিণ আফ্রিকার কলিন ইংগ্রাম, রাইলি রসো, ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড্রি ফ্লেচার, ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেট, বাংলাদেশের ফারহাদ রেজা সহ আরও অনেকে। তিশা সেনের পরিচালনায় খেলোয়াড় পরিচিতি অনুষ্ঠানে বাংলাদেশি ছাড়াও নানা দেশের ক্রিকেট প্রেমীদের ভিড় ছিল। আমিরাতে বাংলাদেশিদের সংকট উত্তরণে খেলবে এই দল এবং প্রবাসীরাই এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই ক্রিকেটের মাধ্যমে আসলে সবাই জানতে পারবে বাংলাদেশের অস্তিত্বের কথা, বাংলাদেশ এবং এখানে 10 লক্ষ বাংলাদেশি কাজ করে, অনেকটা ভাগ্যবান মনে করি। এই কাজটা আমি করতে পারছি যে বাংলাদেশের ইমেজ সংকট নিয়ে আমি কাজ করতে পারতেছি এবং ইমেজটাকে বৃদ্ধি করার জন্য আমি কিছু একটা করার চেষ্টা করছি। অ্যাম্বাসেডর অ্যাপয়েন্ট করিনি, এটা আমার প্রথম থেকেই আছিল। এখানে যারা বাংলাদেশি প্রবাসীরা কাজ করেন, মেহনত করেন, অনেক পরিশ্রম করেন, আমরা বলছি এটা আপনাদেরই টিম, আপনারাই আমার টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দলটি আগামী 8 বছর আমিরাতের মাঠে খেলবে। আগামীতে এই দলের জন্য দেশের জাতীয় খেলোয়াড়দের ছাড়পত্র দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছেন আমিরাত কোঅর্ডিনেটর। আমাদের ইমেজ যে সংকটে বাঙালি কমিউনিটি আছি, আমরা এই ক্রিকেটের মাধ্যমে, এই বাংলা টাইগার্সের মাধ্যমে, এই টুর্নামেন্টটির মাধ্যমে আমরা আমাদের হারানো গৌরব ফিরে পাব, আমাদের ইমেজ সংকট আমরা কেটে যাবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে আমরা 10 লক্ষ প্রবাসীর পক্ষ থেকে আমাদের অনুরোধ যে আপনারা আগামীতে যে এই বাংলা টাইগার্সের জন্য যে খেলোয়াড়দের ছাড়পত্র দিতে দ্বিধা করবেন না। গত এশিয়া কাপে দুবাই মাতিয়েছেন প্রবাসীরা। খেলা শেষে গ্যালারি পরিষ্কার করে ইতিবাচকভাবে প্রচার হয়েছেন সারা বিশ্বে। নভেম্বরের 16, 17 ও 18 তারিখে আবুধাবির মাঠে সকল প্রবাসীকে আসতে আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারাও। এই সুযোগে আমাদের বাংলাদেশের এই ইমেজ বৃদ্ধি পাওয়ার আমাদের এই ভালো একটা সুযোগ। আমি অনুরোধ করব, আমরা যেভাবে এশিয়া কাপে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের কমিউনিটিরা স্বতঃস্ফূর্তভাবে এই স্টেডিয়ামে উপস্থিত হয়ে আমরা আমাদের টিমকে উৎসাহ উদ্দীপনা দিয়েছি, সেই একইভাবে আগামী 16 তারিখ থেকে 16, 17, 18 আমাদের জায়ান্ট স্টেক ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়ে আমরা বাংলা টাইগার্স টিমকে উৎসাহ এবং উদ্দীপনা দিব। এদিকে বাংলাদেশি দলের খেলা মাঠে দেখতে আগ্রহে প্রহর গুনছেন প্রবাসীরা। সবার মনে একটি প্রত্যাশা, আমিরাতে বাংলাদেশিদের ইমেজ সংকটের এই কালে ক্রিকেটে উড়ুক লাল সবুজের পতাকা।